এখানে অসংখ্য বাঁক রাখা হয়েছে। এখানকার এবছরের থিম হলো তান্ত্রিক মতে দুর্গাপূজা। এখানকার মায়ের হাতে অস্ত্র নেই, আছে গোহ। আটটি হাতে আটটি গোহকে রাখা হয়েছে। এখানে অসংখ্য সারিবদ্ধভাবে শিবালিঙ্গ রাখা হয়েছে। এখানে মহাদেবকে রাখা হয়েছে। এইটি হলো প্যান্ডেলের ভিতরের পরিবেশ, এখানকার মায়ের মূর্তি। নমস্কার, আমি সনদ, আপনাদের সকলকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন এসে হাজির হয়েছি পূর্ব বর্ধমানের তেলিপুকুরের সুকান্ত স্মৃতি সংঘের পুজো মণ্ডপের সামনে। আর এখন এবছরের থিম হলো তান্ত্রিক মতে দুর্গাপূজা। আজ ষষ্ঠী, ঘড়িতে বাজে এখন রাত্রি 2 AM। তবে বলে দিই আপনাদের সকলকে, আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আসবে কিন্তু কিছুদিন পরে। আর এখানকার এবছরের 42তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি বা পুজো দুর্গাপুজোটি। আর সামনে এই প্যান্ডেলের এটি ফন্ড, সামনে একটি ঋষিকে বা মুনিকে রাখা হয়েছে এবং তার চারি সাইডে অসংখ্য মাদুলিও রাখা হয়েছে বা তাবিস্তালা যেটা হয় সেইটাকে দেখানো হয়েছে, যাতে তান্ত্রিক মতে দুর্গাপুজো সেইটিকে দেখানো হয়েছে। এইটি হলো বাইরের বেরোনোর রাস্তা, আর এইটি হলো প্যান্ডেলের ভিতরে যাওয়ার প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করলেই সামনেই অসংখ্য সারিবদ্ধভাবে শিবালিঙ্গ রাখা হয়েছে বা রেখেছে। এই প্যান্ডেলটি কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে তৈরি করেছে। সামনেই দেখা যাচ্ছে দুটি সাপ রেখেছে, তার মাথায় একটি শিবালিঙ্গ করা হয়েছে এবং তার মাথায় একটি সাপের ফোনা রাখা হয়েছে। খুব সুন্দর বা ভালো লাগছে দেখতে, অপূর্ব এক নতুনত্ব ভাব আছে এই প্যান্ডেলের থিমের। এই দেখা যাচ্ছে, দেখুন এখানে ভোলানাথ, স্বয়ং ভোলানাথকে বা শিবকে রাখা হয়েছে এবং তার চারি সাইডে অসংখ্য বাঁক সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর এই যে দেখছেন দুটি, এটি হলো দুটি লক্ষ্মীর সিঁদুর কৌটো, বড় বড় আকারে তৈরি করে রেখেছে। আর এইটি দিয়ে বা এইটা দিয়ে আমি প্রবেশ করলাম বা মানুষজন প্রবেশ করছে। এইদিকেও আছে দুটি সিঁদুর কৌটো, লক্ষ্মীর যে সিঁদুর কৌটো হয় সেইটি এই দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকে গেল একটি আর এই যে একটি, এদিক থেকে খুব সুন্দর বা অপূর্ব লাগছে এই রাত্রির বেলার পরিবেশে। আর এই দেখা যাচ্ছে এই একটি সাপ, আর তার পাশেই আছে একটি সাপ, একটি শিবালিঙ্গ তৈরি করেছে, তার মাথায় একটি সাপকে রাখা হয়েছে। তবে বলে দিই এখানকার যে এবছরের থিম করেছে তান্ত্রিক মতে দুর্গাপূজা, তা শুধু প্যান্ডেল থিম, প্যান্ডেল বা থিম নয়, তার সঙ্গে চলছে ব্যাকগ্রাউন্ডের মিউজিক। কিন্তু ইউটিউবের গাইডলাইনের জন্য মিউজিকটা আমি দিতে পারলাম না, কিন্তু যে যে এখানে এসেছে বা আসবে তার খুব ভালো লাগবে এই আশা রাখি। দেখা যাচ্ছে অসংখ্য মাদুলি ঝুলিয়েছে লাল পাড় দিয়ে,
যে তান্ত্রিক মতে পুজো সেইটিকে তুলে ধরেছে থিমতে, অপূর্ব লাগছে দেখতে। আর এইটি হলো মণ্ডপের ভিতর বা মাকে, মা দুর্গাকে রাখা হয়েছে। আর তারই উপরে দেখছেন বড় বড় মাদুলি, যেটি দেখে খুব আলাদা, মানে যেটা বলা হয় যে তান্ত্রিক মতে দুর্গাপুজো তান্ত্রিক ফান্ত্রিক বলা হয়। আর এখানকার মায়ের মূর্তির আটটি হাতে আটটি গ্রহকে দেখানো হয়েছে বা রেখেছে। এই যে দেখছেন শনি, ইউরেনাস, জুপিটার, প্লুটো এবং এদিকেও চারটি হাতে দেখাচ্ছি আপনাদের। এরকম মঙ্গল, শুক্র, বুধকে রেখেছে বৃহস্পতি। এখানে আট, মা দুর্গার আটটি হাতে আটটি অস্ত্র নেই, আছে গ্রহ। দেখে আলাদা অনুভব হলো বা দেখে খুব ভালো লাগলো। উপরটাও খুব সুন্দর বা ভালো করেছে সিলিং এর কাজ। এই মণ্ডপের চারি সাইডটা দেখছেন। এইটা দিয়ে হচ্ছে বাইরে প্রবেশদ্বার বা বাইরে চলে যাচ্ছে। দেখছেন দেখা যাচ্ছে এখানে অসংখ্য মূর্তির সারিবদ্ধভাবে সাজিয়েছে বা তৈরি করেছে, দুদিকেই আছে। ওদিকে আমি আগে দেখাইনি কিন্তু এদিকে দেখতে দিলাম। দেখছেন খুব অপূর্ব, খুব বা সুন্দর। প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা রকমের বা আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে। অসংখ্য মূর্তি এবং তারই নিচে এক একটি, নিচে এক একটি করে শিবালিঙ্গকে রাখা হয়েছে। এই প্রত্যেকটি শিবলিঙ্গর মাথায় মাথায় একটি করে মূর্তি দেখানো হয়েছে বা রাখা হয়েছে। ভোলেনাথকে আর এই দূর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আগে এই মণ্ডপটি দেখাচ্ছি, খুব সুন্দর বা ভালো লাগছে। আপনারাও যদি আসেন এখানে খুব সুন্দর বা ভালো লাগবে এই আশা রাখি। তবে এই সুকান্ত স্মৃতি সংঘ এবছরের যে থিম করেছে এক আলাদা বা নতুনত্ব আছে। বন্ধুরা, এই পূর্ব বর্ধমানে দুর্গাপুজোর ভিডিওটি এইখানেই শেষ করলাম। আর এই দুর্গাপুজোর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি, দেখতে থাকবেন। নমস্কার।